हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नर समाहार। आज आबार चले एसेछि आपनादेर सामने एकदम नतून एकटा रेसिपि निये। आमार चैनेले किन्तु एरकम एकटा भिन्न धरनेर रेसिपि आजके आमि निये एसेछि। शीत चले जावार आगे शेषबारेर मतन किन्तु एई रेसिपिटा एकबार अवश्यई ट्राई करबेन। आपनारा बुझतेई पेरेछेन आजके आमि कि बानाते चलेछि। आजके आमि बानाच्छि मटरशुटिर कचुरी। शीत प्राय शेष, তার আগে কিন্তু একবার শেষবারের মতন মটরশুঁটি দিয়ে মটরশুঁটির কচুরি অবশ্যই বানিয়ে নেবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি জানি আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়িতে এই শীতকালে অনেকবার মটরশুঁটির কচুরি বানিয়েছেন, নিজেদের স্টাইলে বানিয়েছেন, কিন্তু আমি আমার বাড়িতে কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি, নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা। আপনারা আপনাদের পরিমাণ মতন মটরশুঁটির পরিমাণটা বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। মটরশুঁটির পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে জিরেটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই পেস্টটাকে একটু যাতে নাড়াচাড়া করার সময় নিচের দিকে লেগে না যায় সেজন্য এখানে আমি জলও অ্যাড করে দেবো, একদম অল্প পরিমাণ জল অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি কিন্তু স্বাদ মতো নুন। দেখুন অল্প জল অ্যাড করলাম আমি, যে বাটিতে মানে মিক্সিং বাটিটা ধুয়ে অল্প একদম একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটির পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। কচুরিটার পুর রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এবার অপর দিকে একটা ডো আমি তৈরি করে নেব, সেজন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা চাইলে কিন্তু একটু ময়দা আর আটা মিশ্রণ করে নিতে পারেন। আমি এখানে শুধু ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিক্সড করে করতে পারেন, কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাতে এটাকে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়ে আমি আপনাদের সামনে একদম ফিরে আসছি। দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকেও আমি নিয়ে নিচ্ছি এর সাথে। এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটাকে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম। এবার এর থেকে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। লুচির জন্য যেরকম সাইজের লেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সাইডে রেখে দিয়ে কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার লেচিগুলোর থেকে এক একটা নিয়ে আমি কিন্তু একটু বেলে নেব। অল্প একটু বেলে নেবার পর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার এই লেচিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরটাকে ভরে নিয়ে আমি ভালো করে লেচিটাকে একটু মেখে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি লেচিটাকে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সমস্ত গুলোর মধ্যে পুর ভরে নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন সমস্তগুলোর মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে এক একটা নিয়ে আমি এবার কিন্তু বেলে নেব। তার আগে দেখুন অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এক একটা এইভাবে লেচিকে নিয়ে নিচ্ছি, পুর ভরা লেচিকে নিয়ে আলতো করে বেলে নিতে হবে। বেশি জোর দেবেন না, তাহলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন আলতো হাতে আমি একটু বেলে নিচ্ছি, তা নাহলে কিন্তু ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যাবে। লেচিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, আমি এরকমই সাইজ করব, এর থেকে বড় আমি করব না। এই একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলোকে কিন্তু বেলে নিচ্ছি। কয়েকটা লেচিকে আমি বেলে নিয়েছি। এবার
অপর দিকে কিন্তু দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দিচ্ছি। মটরশুঁটির যে কচুরিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একটা দিক ভাজা হয়ে গেছে সেজন্য অপর দিকটাও ভাজার জন্য উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আমার একটা কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে এক এক করে আমি সমস্ত কচুরিগুলো কিন্তু ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি লাল লাল আলুর তরকারির সঙ্গে। দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি এখানে আলুর তরকারির সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে কিন্তু চিকেন বা মাটনের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।